ফজরে উঠতে দেরি হলে ফজর নামাজ কখন কিভাবে পড়বেন ভালো করে মনে রাখেন। অনেক সময় আমরা নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি, ফজরের নামাজও পড়ি, কিন্তু অনেক সময় ফজর নামাজে উঠতে লেট হয়ে যায়, এই নামাজটা কখন কিভাবে পড়বেন। বর্তমান সময়ে ইয়াং জেনারেশন এমন ভাবে মোবাইলের পিছনে পড়েছে যে তারা সারা রাত ধরে মোবাইল ইউজ করে, রাত একটা দুইটা তিনটা পর্যন্ত মোবাইল ইউজ করতে থাকে, অ্যান্ড্রয়েড ফোনে অশ্লীল ভিডিও এবং মুভি নাটক দেখতে দেখতে দেখা যাচ্ছে তারা ফজরের নামাজ আর পড়তে পারে না, তাদের ঘুম থেকে উঠতে উঠতে সাতটা আটটা নয়টা দশটা বেজে যায়, এমনকি তারা এই ফজরের নামাজ, যারা নামাজি বান্দা এই সমস্ত বান্দারা তারা ফজরের নামাজ জোহরের সাথে অ্যাড করে ফেলে। ভালো করে মনে রাখবেন, জোহরের সাথে অ্যাড করা যাবে না। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, হঠাৎ করে যদি একদিন দেখা গেল যে সে উঠতে পারে নাই, সে ঘুমিয়েছিল, এই ক্ষেত্রে সে কি করবে? হাদিসের ভিতরে আসছে বুখারী শরীফের 597 নম্বর হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মান নামা আন সালাতিন, যে ব্যক্তি সালাতের ব্যাপারে এবং ভুলে যায়, আও নাসিয়াহা, যদি ভুলে যায় যে সে ফজরের নামাজ পড়ছে কি পড়ে নাই, আসরের নামাজ পড়ছে কি পড়ে নাই, জোহরের নামাজ পড়েছে কি পড়ে নাই, এটা যদি সে ভুলে যায় অথবা যদি সে ঘুমিয়ে থাকে, এই ক্ষেত্রে যখনই তার স্মরণ হবে, ফাল ইউসাল্লিহা ইদা যাকারহা, যখনই তার স্মরণ হবে তখনই সে নামাজ পড়ে নিবে। এই ক্ষেত্রে যদি আমরা ফজরের নামাজ দেরি করে ফেলি, উঠতে না পারি, যখনই আমরা ঘুম থেকে উঠব তখনই আমরা ফজরের নামাজ পড়ে ফেলবো, যদি মামনু নিষিদ্ধ সময় না হয়, অর্থাৎ যখন সূর্য উদয় হয় এই সময় নামাজ পড়া যাবে না, নামাজ পড়া হারাম। সূর্য উঠে যাওয়ার পরে আপনি যখনই উঠবেন, ঘুম থেকে না উঠার পরেই আপনি নামাজটা পড়ে নিবেন। ভালো করে মনে রাখবেন, অনেকে আছে আমরা মনে করি যে এখন তো নামাজ পড়তে পারি নাই, জোহরের সাথে আমরা অ্যাড করে নিব, যদি এমন চিন্তা করেন। আবার অনেকে এভাবে নিয়ত করে ঘুমায় যে আমি একটু লেট করে ঘুমিয়েছি, আমি 10টার সময় উঠে তারপরে আমি ওই 10টার সময় ফজরের নামাজ করব, খবরদার এটা কিন্তু গুনাহের কাজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, 5 নম্বর পারার ভিতরে সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপরে এই নামাজটাকে নির্ধারিত সময় ফরজ করা হয়েছে। সুতরাং ফজরের নামাজের যে নির্ধারিত সময় আছে এই সময় পড়তে হবে, জোহরের নামাজের যে নির্ধারিত সময় আছে এই সময় পড়তে হবে, আসরের নামাজের যে নির্ধারিত সময় আছে এই সময় পড়তে হবে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে নিজেই নিয়ত করে রাখেন যে আমি ফজরের নামাজ 10টা 11টার সময় পড়ব, 7টা 8টার দিকে পড়ব, তাহলে কিন্তু অবশ্যই গুনাহগার হয়ে যাবেন। এজন্য আমরা যখনই ঘুম থেকে উঠে যাব, যদি নিষিদ্ধ সময় না হয় তাহলে আমরা ওই সময় নামাজ পড়ব, আর নামাজের জন্য আমরা সবসময় যত্নবান থাকব। ধরুন আপনি ফজরের নামাজ পড়তে পারলেন না, যদি জোহরের আগেই আপনি ইন্তেকাল করেন, তাহলে কিন্তু এই ফজরের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিবেন না, আমাকে ছাড় দিবেন না, এই জন্য নামাজের ব্যাপারে কখনো আমরা অবহেলা করব না। মিফতাহুল জান্নাতি সালাহ, প্রেয়ার ইজ দ্য কে টু হ্যাভেন, নামাজ হচ্ছে বেহেস্তের চাবি। এজন্য আমরা সবসময় নামাজের প্রতি সই থাকব, আমরা সবসময় নামাজের প্রতি উদাসীন থাকবো না, নামাজের প্রতি যত্নবান থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।